নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? কেরালাই সংসার আরও একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। বিয়ের পরই আমি প্রথম কেরালা এলাম। এর আগে কেরালা সম্পর্কে শুধু বইয়ে পড়েছি আর শুনেছি। কেরালা আসার পর প্রথম আমার যেটা মনে হয়েছিল, এটা বিদেশ থেকে কিছু অংশে কম নয়। এখানকার রাস্তাঘাট, ঘরবাড়ি, সমস্ত কিছু আমার বিদেশের মতো লেগেছে। আপনাদের কী মনে হয়? আপনাদের মধ্যে অনেকেই কেরালা ঘুরতে এসেছেন আর দেখেছেন যে এখানকার ঘরগুলোর ডিজাইন কেমন হয়। এখানকার বেশিরভাগ ঘরগুলোই কিন্তু স্লোপিং টাইপের, মানে আমাদের যেমন ছাদ থাকে, এখানকার ঘরগুলোতে কিন্তু আপনারা ছাদ খুব একটা দেখতে পাবেন না, স্লোপিং করে বানানো হয়। এখানে তো বেশি বৃষ্টিপাত হয়, বছরে 6 মাস বৃষ্টিপাত হয়, যার কারণে দেওয়ালকে সুরক্ষিত রাখার জন্য এইভাবে এখানকার বিল্ডিংগুলো বানানো হয়। আপনারা লক্ষ্য করে থাকবেন এখানকার ঘরগুলো বেশ বড় বড় আর অনেকটা জায়গা জুড়ে বানানো হয়। আর ঘর বানানোর জন্য এখানকার লোক ঘরের পেছনে নিজের ইনকামের একটা মোটা অংশ ইনভেস্ট করে থাকেন। আপনারা হয়তো অনেকেই ভাববেন যে এত টাকা আসে কোথা থেকে? সেই টাকা আসে বিদেশ থেকে। তো কিভাবে আসে সেটাও আপনাদেরকে ক্লিয়ার করে দিই। কেরালার এটা একটা ট্রেন্ড বলতে পারেন। এখানকার প্রত্যেকটা ঘরে গেলে আপনারা দেখতে পাবেন মিনিমাম 1 থেকে 2 জন অন্য দেশে কাজ করে থাকেন, বিশেষ করে গালফ কান্ট্রিগুলোতে। আর সেখানে কিন্তু স্যালারিটাও বেশি, যার কারণে সেখান থেকে একটা মোটা অংশ কেরালাতে আসে, আর সেই টাকার মধ্যে ঘর বানাতে তারা একটা মোটা অংশ ইউজ করে। এই ঘরটির কাজ কিন্তু পুরোপুরি সম্পূর্ণ হয়নি, ইট ইজ আন্ডার কনস্ট্রাকশন। এই বিল্ডিংটা দেখার পরই আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে যে এখানকার লোক ঘর বানানোর জন্য কত টাকা খরচ করে থাকেন। তবে সবাই কি আর একই রকম করতে পারে? যার যেমন ইনকাম সে সেই রকমভাবে বানান। তবে ভারতের অন্য রাজ্যের সাথে তুলনা করলে দেখা যাবে এখানকার ঘরগুলো বেশ বড়সড়, অনেকটা জায়গা জুড়ে আর অনেকটা টাকা ইনভেস্ট করা হয় ঘরের পেছনে। কেরালায় জায়গার দাম এলাকার উপর নির্ভর করে। যেগুলো বড় শহর যেমন কোচি, ট্রিভান্ড্রম, কোচিকোড়, এইগুলোতে জায়গার দাম বেশি অন্যান্য জায়গার তুলনায়। কিছু প্রাথমিক তথ্য অনুসারে কোচি শহরের কেন্দ্রীয় এলাকায় প্রতি বর্গফুটের দাম 5,000 থেকে 10,000 টাকা, ট্রিভান্ড্রমে প্রতি বর্গফুটের দাম 4,000 থেকে 8,000, কোজিকোড়ে প্রতি বর্গফুটের দাম 3,500 থেকে 7,000 টাকা। তবে দামগুলি সাম্প্রতিক বাজার পরিস্থিতি, উন্নয়নমূলক প্রকল্প এবং স্থানীয় চাহিদার উপর ভিত্তি করে পরিবর্তিত হতে পারে। শুধু কেরালা কেন বলবো, ঘর বানানোর জন্য খরচ বিভিন্ন ফ্যাক্টরের ওপর নির্ভর করে, যেমন জায়গার অবস্থান, নির্মাণের মান, ডিজাইন, ব্যবহৃত সামগ্রী এবং শ্রমের খরচ। তবে অন্যান্য রাজ্যের সাথে তুলনা করলে কেরালায় মিস্ত্রি এবং লেবার চার্জ কিন্তু বেশি। আগের দিনের ব্লগে আপনারা দেখেছিলেন যে আমাদের সামনের উঠোনে জল চলে আসছিল বলে ওখানে একটু ঢালাই করা হলো। আমাদের যে কাজটা করানো হলো সেই অনুসারে বলছি, ওরা যেটা নিল সেটাই আপনাদেরকে বলছি। দুজন ছিল, ওরা কাজ করতে নিল 2,000 টাকা, তার মানে লেবার চার্জ হচ্ছে পার ডে 1,000 টাকা। এবার মিস্ত্রির চার্জ কত নিশ্চয়ই একটু বেশি হবে, সেটা কিন্তু আমি এক্স্যাক্টলি বলতে পারছি না। এই বিল্ডিংটা করতে কত খরচ হবে সেটা কিন্তু আমি আন্দাজ করতে পারছি না। অনেকেই আমার ব্লগ দেখেন যারা কেরালায় এই সমস্ত কনস্ট্রাকশন কাজ করে থাকেন, তো তাদেরকে রিকোয়েস্ট করব যে এই বিল্ডিংটা বানাতে মোটামুটি কত খরচ হতে পারে সেটা আমাকে কমেন্ট বক্সে জানানোর জন্য। আর শুনলে অবাক হবেন, এই ঘরে মাত্র 3টি প্রাণী। আঙ্কেলের ওয়াইফ মারা গেছেন, আঙ্কেলের যে বড় ছেলে সে অস্ট্রেলিয়ার কোন একটা কোম্পানিতে জব করে, আর ছোট ছেলেটা পড়াশোনা করে। তো ভাবতে পারছেন কত টাকা ইনকাম হলে এই ধরনের একটা বিল্ডিং বানানো যায়। আঙ্কেলের আরও একটা ঘর রয়েছে পেছন দিকে, তো সেটা আমি আর দেখাচ্ছি না। ভাবতেই অবাক লাগছে যে মাত্র 3টি প্রাণীর জন্য এত বড় একটা বাড়ি। কতগুলো রুম দেখুন, নিচে এতগুলো রুম, ওপর তালাতে এতগুলো রুম, প্রত্যেকটা রুমের কিন্তু অ্যাটাচ বাথ রয়েছে, বিশাল বড় হল ঘর, ঠাকুর ঘর, বিশাল ব্যাপার। আমি শুধু এটাই ভাবছি যে কত টাকার এটা প্রজেক্ট। প্রত্যেকটা রুমের বাথরুম আপনাদেরকে দেখায়নি, চলুন একটা বাথরুম আপনাদেরকে দেখাই। আর প্রত্যেকটা বাথরুম কিন্তু যেমন তেমন বাথরুম নয়, প্রত্যেকটা বাথরুমে কিন্তু বাথটব থেকে শুরু করে কত কি রয়েছে। চলুন আর বড় করবো না ব্লগটা, আমাদের দেখে আর কি হবে। তবে ভালো লাগলো। আর এই ভিডিওটা বানানোর পেছনে আমার একটাই কারণ যে কেরালার লোক বাড়ি বানানোর পেছনে কত টাকা ইনভেস্ট করে সেটা আপনাদেরকে দেখানোর জন্য।
ওই যে আঙ্কেলকে দেখতে পাচ্ছেন, উনি হচ্ছেন এই বাড়ির মালিক। পুরো ঘরটার মধ্যে আমার দুটো জায়গা খুব ভালো লেগেছে, নিচে যে হলে বুদ্ধদেবের যে জায়গাটা রয়েছে সেই জায়গাটা, আর এই সিঁড়ির ওপরে এই শ্রীকৃষ্ণের মাখন চুরির যে পেন্টিংটা, এই দুটো আমার খুবই ভালো লেগেছে। পুরো ঘরটার মধ্যে আপনাদের কোন কোন জায়গাগুলো ভালো লেগেছে প্লিজ আপনারা কমেন্ট করে জানাবেন। কিছুদিন আমাকে বারবার এক কথা বলতে হবে আপনাদেরকে জানানোর জন্য। ফেসবুকে যে আমার আগের পেজটি ছিল কেরালায় সংসার ব্লগ বলে, সেটা হ্যাক হয়েছে। সেটাতে কিন্তু এখন কোনো প্রোফাইল পিকচার বা কাভার ফটো নেই। তো আপনারা যারা আমার পেজ ফলো করবেন কেরালায় সংসার, তারা একটু দেখে শুনে ফলো করবেন। যেটাতে ডিপি নেই বা কাভার ফটো নেই সেটাতে কিন্তু আপনারা ফলো করবেন না। যেটাতে আমার ফটো দেওয়া আছে আপনারা দেখলেই চিনতে পারবেন, সেটাকেই কিন্তু আপনারা ফলো করবেন। তবে চলুন আজকের ব্লগটি এখানেই শেষ করছি। ব্লগটি কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে একটি লাইক আর শেয়ার করবেন। আর আপনাদের সাথে আমার দেখা হচ্ছে আমার পরের ব্লগে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর খুব আনন্দে থাকবেন। ধন্যবাদ।